আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের ইউটিউব চ্যানেল শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা টাইটেল থেকে অনেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আসলে কী নিয়ে। আজকে আমরা শেয়ার করব কিভাবে আপনারা টিকটকের ভিডিওগুলো লোগো বা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন। যারা যারা টিকটকের ভিডিও সেই ভিডিওতে যে ডাউনলোড করেন দেখেন গ্যালারিতে, তখন ভিডিওগুলো আসলে টিকটকের যে লোগোটা বা তাদের যে অথরাইজেশনের যে টিকটকের ভিডিওর ভিতরে লোগো শো করে এবং শেষে যে লোগোটা থাকে ওইটা আসলে আমরা যে পদ্ধতিতে দেখাবো এইভাবে আপনারা যদি ডাউনলোড করেন তাহলে আপনারা কোনো ধরনের কোনো টিকটকের লোগো থাকবে না বা একেবারে মেইন যে ভিডিওটা ওই ভিডিওটাই আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আমরা ভিডিওতে চলে যাই, আমরা প্রথমে যাব টিকটক অ্যাপসে। আমরা এই ভিডিওটা যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে গেলাম। শেয়ার অপশনে যাওয়ার পরে সেভ ভিডিওতে যদি আমরা ক্লিক করি, সেভ ভিডিওতে ক্লিক করলে দেখবেন কি যে আপনার যে গ্যালারিতে সেভ হবে সেইখান থেকে ভিডিওটা ওয়াটারমার্ক শো করবে, শেষের যে ওয়াটারমার্ক শো করবে। এখন আমরা দেখাবো যে ওয়াটারমার্ক শো করবে না বা কোনো ধরনের কোনো লোগো থাকবে না, মেইন যে ভিডিওটা এই ভিডিওটাই আপনার গ্যালারিতে সেভ হবে। এর জন্য আমরা কপি লিঙ্ক করব। কপি লিঙ্কের উপর ক্লিক করার পরে জাস্ট এইরকম একটা ইয়ে আসছে, লিঙ্ক কপিড। এখান থেকে হোম পেজ থেকে বের হয়ে যাব, যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে আপনারা যাওয়ার পরে এখানে জাস্ট সার্চ বারে সার্চ দেবেন SSS টিকটক। টিকটক আমরা এটা লিখলাম, লেখার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে, ডাউন টিকটক ডাউনলোডার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা কপি করছেন এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ইওর ভিডিও ইজ কনভার্টিং এটা লেখা আসবে। তারপর আপনারা উইদাউট ওয়াটারমার্ক টু এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে থ্রি ডট আছে নিচে দেখেন, থ্রি ডটের এখানে আমরা ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। তারপরে আমাদেরকে ডাউনলোডের জন্য ইয়া করবে, আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে গেছে, ফাইল ডাউনলোডেড ওপেন। আমরা যদি চাই এটা গ্যালারি থেকে ওপেন করতে পারবো বা এখান থেকে ওপেন করতে পারবো। সো এটা কপিরাইটের জন্য আমি ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি না, তবে এইভাবে আপনারা কাজ করলে আপনাদের গ্যালারিতে কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক ছাড়াই আপনাদের ভিডিওগুলো ডাউনলোড হবে। টিকটকের যে কোনো ভিডিও আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাবেন, বা এই ভিডিওটা যদি কেউ কোথাও মিস্টেক করেন বুঝতে না পারেন, পুরো ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না, এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।